টিকে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ কে তুই? ও দাঁড়িয়ে আছিস কেন, নোটিস না কেন? আমি তো ভয় পাচ্ছি না, বাসতলা তো আবার কি থাকবে। এই তোর মানে কি সমস্যা? সর এখান থেকে সর। তুই মানে কি হারিয়ে গেছিস নাকি? কই বাড়ি কই তোর? এখানে থাকিস, এই গ্রামে থাকিস? কি সমস্যা তোর, কি তোর এবার তাকিয়ে আছিস কেন? বুঝতে পারছি তোর মা এমনি না, মা পাগলি তোর। কি তুই আমার আমার পালন কিভাবে ধরলি? তোর মাকে কিছু বলেছি তাই রাগ হয়েছে খুব? থাম সার, শক্ত কত সার সার। আমাকে ধাক্কা মারে, ওর সাহস কত তো। কোথায় গেল? নাই হয়ে গেল। চলো ভয় পেয়ে পারলে মনে হয়। ধুলো আসলো তাহলে কিভাবে? তুই আলি কিভাবে আবার? তুই আলি কিভাবে? তুই আমাকে ধাক্কা মেরেছিলি না তখন? এ তোর তোর সমস্যাটা কি বলতো? তুই আমাকে ধাক্কা মারলি কেন তখন বল? ধাক্কা মারলি কেন বল? ধাক্কা মারিস কেন? কোন এলাকা থেকে যাচ্ছে এত ভাব দেখাচ্ছে? তুই পাগল কথা কা? হাইজলাম করিস তুই নাকি? প্রজেক্টর দিয়ে কোনো ই করা হয়েছে? তোর সাথে আর কে মিশে আছে? কি করিস তুই? কোনো সমস্যা তো? এ আই এদিকে আই তুই। বস এখানে, বস বসে যা, বসে যা। বাবা নাকি? ইলা করলে চলে যাবো, চলে এলাম। কি নাম জোরা বল? রাতুল। রাতুল, বা সুন্দর নাম, হাতটা ছাড়। আরে ভূত নাকি কি হয়েছিল তোর সাথে নাকি? এরকম আমি অনেক ফিল্ম টিল দেখেছি যে ভূত হয়ে যায়, পরে অনেক দুঃখের কাহিনী ঘটে ওর সাথে। তুমি যেটা ভাবছো সেটাই সঠিক। কি হয়েছিল তোর সাথে? আমি তখন ক্লাস টু এ পড়তাম। তারপর আব্বু আম্মু অনেক চাপ দিছিল যেন আমি সরকারি স্কুলে ভর্তি হই। হয়তো বা তোর বাড়ি ঘর ছিল অনেক সুন্দর, তোর মা বাপ তোকে বড় কোনো একটা জায়গায় নিয়ে যেতে চেয়েছিল, তো তুই পড়ালেখা ছেড়ে বাসতলে তুই কি করছিলি? এরপর সে যা বলল তা শুনে আমার মনটা গলে গেল। জানি না কতজনের সাথে যে এরকম ঘটনা ঘটেছে। সে প্রায় 8-9 বছরের একটি ছেলে, গ্রামে বাড়ি, তবে তেমন গরিব না। গ্রামের মানুষ গরিব এটাও কোনো কথা না, জমি জমা সবই ছিল। যাক, কিন্তু সে যে এত ইচ্ছুক হবে পড়ালেখার বিষয়ে তা ওর মা বাবা কল্পনাও করতে পারেনি। ওর একটা স্বপ্ন ছিল সে জঙ্গলে একা বসে বসে কিছু খাবে, কিন্তু তার ওই স্বপ্ন কবে পূরণ হবে? তার এই সরকারি স্কুলে ভর্তি হওয়া নিয়ে তার মা বাবার সাথে অনেক সময় ঝগড়া করে ফেলতো। সে টেলিভিশনে দেখা সব ধরনের আত্মহত্যা করার উপায় প্রয়োগ করেছিল, কিন্তু তার সাথে এই ঘটনা কখনো ঘটেনি। কিন্তু তার জীবনে হঠাৎই এক বিপর্যয় নেমে আসে। সে একদিন জঙ্গলে গেছিল, ভাবছিল কিছু খাবো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু পরক্ষণে পেছন দিক থেকে তার ভাই
তাকে দেখছিল। তার ভাই তাকে দেখে এরকম ভেবেছিল, হয়তো বা ও নিজেকে মেরে ফেলার চেষ্টা করছে। সে ভাবল, প্রকৃতি কত সুন্দর, আমি কেন আমার জীবনটাকে ভয় নষ্ট করব। তখন তার ভাই ভাবল, যাক আমি ওর কাজটা আগিয়ে দিই। হঠাৎ তাকে ধাক্কা দিল। উঠ, এত ঢং করা লাগবে না, উঠ। কি এলো, আল্লাহ, উঠ না, এত ঢং কিসের, মরে এলি নাকি, উঠ। সেখানে শেষ হয়ে গেল। তারপর তোর ভাই কি করেছে, তোকে আর খুঁজতে আসেনি? মানে তুই তো মারা গেছিস, এখন তো তোর কবর। তোর ভাই তোকে ছেড়ে দিয়ে চলে গেছে, তোর মা বাবা তো আছে, তোর বাড়ি ঘর আছে, তোর মা বাবা কোথায়? তোর মা বাবার কথা তো কিছু বললি না। শোন, এদিকে শোন শোন, রাতুল কই গেল? ওর ভাই ওকে ছেড়ে চলে গেছে, আর ওর মা বাবা, বেচারা ছেলেটা আত্মহত্যা করতে চাইনি হয়তো বা, ওর ভাই ওকে শেষ করে দিল। খুঁজে বের করব ওর মা বাবা কোথায়, ওর ভাই কোথায়।